এটা হচ্ছে একটা ক্লোজ আপ টুথপেস্ট। এই টুথপেস্টগুলোতে মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম লরাইল সালফেট, যেটা মূলত আমরা যখন ব্রাশ করি তখন ফ্যান আউটেতে সাহায্য করে। এরপর ব্যবহার করা হয় ফ্লুরাইডাইন, যেটা মোস্ট পপুলার একটা ইনগ্রিডিয়েন্টস। তো এই বিগ সাইজের ক্লোজ আপ প্যাকটির দাম নিয়েছে 50 টাকার মতো। আর সেই সাথে আমার কাছে আছে মিনি সাইজের এরকম 5 টাকার ক্লোজ আপ প্যাক, এরকম 10টা আছে, 10টায় 50 টাকা নিয়েছে। তো আজকে আমরা এটা টেস্ট করে দেখবো, 50 টাকা দিয়ে এরকম বিগ সাইজের ক্লোজ আপ প্যাক নিয়ে আমাদের জন্য লাভজনক হবে, নাকি 5 টাকা দিয়ে 50 টাকায় 10টা এরকম মিনি সাইজের স্মল প্যাকগুলো নিয়ে আমাদের জন্য বেশি লাভজনক হবে। তো চলুন টেস্ট করা যাক। প্রথমে এরকম বড় সাইজের ক্লোজ আপ প্যাকটা টেস্ট করব, যে কারণে এরকম একটা ওয়েট মেশিন নিয়েছি। ওয়েট মেশিনের উপর বিকেটটা রাখলাম, এরপর এই ওয়েটটা টেয়ার করে নেব। এখানে লেখা আছে 45 গ্রাম, তো দেখি এটা ঠিক কত গ্রাম আসে। এই প্যাকটা থেকে যতটা সম্ভব টুথপেস্ট বের করে নেওয়া যায় বের করে নিয়েছি। তো দেখা যাচ্ছে এটার ওয়েট 39 গ্রাম এসেছে, এখানে 45 গ্রাম যদিও লেখা ছিল। আই থিঙ্ক এই প্যাকটার ওয়েটটা সহ এখানে 45 গ্রাম লেখা আছে, তবে আমরা এখানে ওয়েট হিসেবে ধরবো, এই বড়ো প্যাকটার ওয়েট হিসেবে ধরবো 39 গ্রাম থাকে টুথপেস্ট এটাতে। আরও 1 গ্রাম ধরে নিই যদি একটু ভিতরে আসে, তাহলে 40 গ্রাম। এখন যে মিনি প্যাকগুলো আছে এগুলো একটা আলাদা আলাদা করে সবগুলো এক জায়গায় করবো এবং দেখবো যে 10টা ঠিক কত গ্রাম ওয়েট আসে। এই মিনি প্যাকগুলোতে 10 গ্রাম টুথপেস্ট থাকে, এখানে এটাই বলা হয়েছে। ওকে, তো এবার এটাকে টেস্ট করি, প্রথমটা কত গ্রাম আসে। আট গ্রাম, 9 গ্রাম, 10 গ্রাম। এবারে বাকি 10টা প্যাক থেকে ক্লোজ আপ বের করে সবগুলো দেখি কত গ্রাম আসে। নিরানব্বই, এই তো হয়ে গেল 100 গ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5 টাকার 10টা স্মল প্যাকের ওয়েট হচ্ছে প্রায় 100 গ্রাম। আর এইদিকে যদি 50 টাকার বিগ সাইজের এই প্যাকটার ওয়েট হচ্ছে 50 গ্রাম, এটা বাদ দিয়ে যদি ধরি 40 গ্রাম, তাহলে আপনারাই বলেন এই 50 টাকা দিয়ে বিগ সাইজের এই প্যাকটা কেনা বেশি লাভজনক, নাকি 5 টাকা দিয়ে এরকম 10টা স্মল প্যাক কিনা বেশি লাভজনক। আই থিঙ্ক এটা কিনাই বেশি লাভজনক হবে। ওকে, তাহলে আপনারা এটা কমেন্ট করে জানান যে কোম্পানি এটা এই স্ট্র্যাটেজিটা কেন ফলো করতেছে, যাতে তাদের বেশি সেল হয় এই কারণে 5 টাকার যে প্যাকগুলো আছে এগুলোতে কোয়ান্টিটির পরিমাণ বেশি দিচ্ছে এটা হবে, নাকি এটাতে কোয়ালিটির পরিমাণটা কমিয়ে দিচ্ছে, যদিও এই দুটার ইনগ্রিডিয়েন্টস প্রায় সেম। তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন।